আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে খুব সহজে এই সুন্দর গ্লাস ম্যাটগুলো তৈরি করতে হয়। এই গ্লাস ম্যাটগুলো আমি 5 ইঞ্চি পরিমাণ করে তৈরি করে নিয়েছি এবং ভিডিওটিতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেটা ফলো করে আপনারা এই সাইজের প্লেট ম্যাট বা এর থেকে আরও বড় আকারের টেবিল ম্যাটও তৈরি করতে পারবেন। আমি এই ম্যাটগুলো সামারিয়ান সুতা দিয়ে তৈরি করেছি এবং আমি এখানে 3টি কালার বারবার পাল্টাপাল্টি করে একই ডিজাইনের 2 ধরনের ম্যাট তৈরি করে নিয়েছি এবং পরবর্তীতে আমি আপনাদের এই ম্যাটগুলো দিয়ে কিভাবে টেবিল রানার তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপূর্ণ নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশি কাটার এই ধরনের গ্লাস ম্যাট সহ বিভিন্ন ধরনের পণ্য যেমন সুতা, হুকসেট ইত্যাদি সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে হলুদ, সবুজ এবং সাদা এই 3 কালারের সামারিয়ান সুতা ব্যবহার করেছি। আমি এখানে যেহেতু সামারিয়ান সুতা চিকনটা ব্যবহার করেছি তার জন্য আমি প্রতিটি কালার সুতায় 2 তার করে নিয়ে কাজ করব। আপনারা চাইলে মোটা সুতা দিয়েও কাজ করতে পারবেন, মোটা সুতা দিয়ে কাজ করলে আপনারা 1 তার দিয়েও কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই সুতা দিয়ে কাজ করার জন্য আমি এখানে 3mm হুকটি ব্যবহার করেছি, অর্থাৎ আমি যেহেতু এই সুতাগুলো 2 তার করে নিয়ে কাজ করব তার জন্য 3mm হুকটি ব্যবহার করেছি। আপনারা চাইলে 3.5mm হুকটিও ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি এরকম সাইজের একটি নিডল, লাগছে 1 ইঞ্চি টেপ এবং একটি কাঁচি। আমি প্রথমে এই সবুজ কালার সুতা দিয়ে কাজ করব। সুতাটা যেহেতু চিকন তার জন্য আমি এখানে 2 তার করে নিয়ে কাজ করব। আপনাদের সুতা যদি মোটা হয় তাহলে আপনারা 1 তার করে দিয়েও কাজ করতে পারবেন। তো প্রথমে কাজটা শুরু করার জন্য আমি একটি স্লিপ নট করে নেব। তো দেখুন, এভাবে আমি একটি স্লিপ নট করে নিলাম। আমি এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি লুপের মধ্যে হুকটা এমন পর্যায়ে রাখবো যাতে খুব ইজিলি আপ ডাউন করা যায়। এমন পর্যায়ে হুকটাকে রেখে আমি এখানে খুব ইজিলি 8টি চেন করে নেব। তো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে আমি এখানে মোট 8টি চেন করে নিলাম। আমি এখন প্রথমে যে চেনটা করেছিলাম এই চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই সুতাটাকে এভাবে হুকের মাথায় আটকিয়ে আমি এখন হুকের যে লুপটা থাকবে এই লুপের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে বের করে দেব। তো দেখুন, ঠিক এভাবে করে নিলাম। এভাবে করার ফলে আমার এখানে একটি চেন রিং তৈরি হয়ে গেল। আমি এই কাজটি চেন রিংয়ের মাধ্যমে করছি, আপনারা চাইলে ম্যাজিক রিংয়ের মধ্যেও এই কাজটি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে চেন রিং তৈরি করার পর আমি এখন প্রথম রাউন্ডের কাজ শুরু করব। প্রথম রাউন্ডের কাজ শুরু করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নেব। তো দেখুন, 1, 2, 3 এভাবে 3টি চেন করে আমি এখন এই চেন রিংয়ের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন, 3টি চেন করলাম এবং একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে করার পর আমি এখন উপরের দিকে 2টি চেন করব, 1, 2 দুটি চেন করব এবং নিচের দিকে আমি এখন 2 ডাবল ক্রোশেট টুগেদার করব। তো 2 ডাবল ক্রোশেট টুগেদার কীভাবে করতে হয় সেটা এখন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন, হুকে সুতা একটা প্যাচ দিয়ে নিলাম। আমি এখন এই চেন রিংয়ের মধ্যে থেকে লুপ এনে, সাধারণত 2টি করে লুপ 2 বার বের করে দিয়ে একটি ডাবল ক্রোশেট করতে হয়, তো আমি এখানে একটি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নেব, অর্থাৎ 2টি লুপ একবার বের করে দেব। তো দেখুন, 2টি লুপ একবার বের করে দিলাম এবং বাকি 2টি লুপ আমি হুকের মধ্যে রেখে দিলাম। তাহলে এভাবে আমি একটি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিলাম। আবারও আমি হুকে সুতা একটা প্যাচ দিয়ে নিলাম এবং সেম গ্যাপ থেকে লুপ এনে এভাবে দেখুন এই প্রথম 2টি লুপসকে বের করে দিলাম এবং বাকি লুপসগুলো আমি হুকের মধ্যে রেখে দিলাম। তাহলে এভাবে 2 বার 2টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করার ফলে আমার হুকে 3টি লুপস তৈরি হলো। আমি এখন এই 3টি লুপসকে এভাবে একবারে বের করে দেব। তাহলে এভাবে আমার 2 ডাবল ক্রোশেট টুগেদার করা হলো, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিয়ে একসাথে জয়েন করাকে 2 ডাবল ক্রোশেট টুগেদার বলা হয়। তো এভাবে করে নিলাম। এভাবে করার পর আবারও আমি উপরের দিকে 1, 2 এভাবে 2টি চেন করব এবং এই চেন রিংয়ের মধ্যে আবারও আমি 2 ডাবল ক্রোশেট টুগেদার করব। তো দেখুন, করে নিচ্ছি, 1টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিলাম, আবারও আমি 1টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিলাম। তাহলে 2টি ডাবল ক্রোশেটকে এভাবে অর্ধেক করে করে নিয়ে আমি এভাবে এই 3টি লুপসকে একসাথে জয়েন করে দেব। তাহলে আবারও 2 ডাবল ক্রোশেট টুগেদার করা হলো। এভাবে 2 ডাবল ক্রোশেট টুগেদার করার পর আবারও 2টি চেন করে নেব এবং আবারও সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2 ডাবল ক্রোশেট টুগেদার করব। তার জন্য দেখুন, 1টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিলাম,
আবারও একটি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিলাম, অর্থাৎ প্রথম দুইটি লুপসকে বের করে দিলাম এবং বাকি লুপসগুলো আমি হুকের মধ্যে রেখে দিলাম। এভাবে দুইবার করার ফলে এভাবে তিনটি লুপস তৈরি হবে। এভাবে তিনটি লুপসকে একবারে বের করে দিয়ে আমি এখানে একবার টু ডাবল ক্রোশেট টুগেদার করলাম। আমি এখন আবারও উপরের দিকে দুটি চেন করব এবং সেম গ্যাপে আমি আবারও টু ডাবল ক্রোশেট টুগেদার করব। অর্থাৎ এরাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আমি প্রতিটি বাড়ি দেখুন একটি করে টু ডাবল ক্রোশেট টুগেদার করছি এবং উপরের দিকে দুটি করে চেন নিচ্ছি। এভাবে এই কাজটি, অর্থাৎ এই টু ডাবল ক্রোশেট টুগেদার আমি মোট 8 বার করব। তাহলে এদিকে অলরেডি আমি দেখুন 1, 2, 3, 4 চারবার এই কাজটি করে নিয়েছি। আমি আরও 4 বার টু ডাবল ক্রোশেট টুগেদার করব এবং উপরের দিকে এভাবে দুটি করে চেন নেব। এভাবে আমি এই কাজটা করে নিয়ে ফিরে আসছি। অর্থাৎ এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এই চেন রিংয়ের মধ্যে মোট 8 বার টু ডাবল ক্রোশেট টুগেদার করে নিয়েছি এবং প্রতিটি টু ডাবল ক্রোশেট টুগেদারের মাঝে আমি এভাবে দুইটি করে চেন করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, এখানে একটি বিষয় উল্লেখ যে আমি পেছনের দিকে যে বাড়তি সুতাটা এভাবে কাজের মধ্যে হাইড করে নিয়েছি, সেই সুতাটাকে এভাবে একটু টেনে আমি এই রিংটাকে ছোটো করে নেব। তো যতটা সম্ভব পারা যায় এই সুতাটাকে টেনে আপনারা এই রিংটাকে ছোটো করে নিয়ে আসবেন। তো দেখুন আমি এভাবে করে নিয়েছি। তো আমি এখন আপনাদের লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে জয়েন দেওয়ার আগে অবশ্যই কিন্তু দুইটি চেন করে নিতে হবে। তো দেখুন 1, 2 এভাবে দুটি চেন করে নেব এবং প্রথমে যে তিনটি চেন করেছিলাম 1, 2, 3 এই তিনটি চেনের, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি এখন একবার স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দেব। তো দেখুন 3 নাম্বার চেনের গ্যাপ থেকে লুপ এনে হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে আমি এ রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। আমি এখন পরের রাউন্ডের কাজটা অন্য কালার সুতা দিয়ে করব। তার জন্য আমি এখানে একটি বাড়তি চেন করে নেব। বাড়তি চেন করে আমি এই সুতাটা কেটে নেব। তো দেখুন বাড়তি একটি চেন করে আমি সুতাটা কেটে নিয়েছি। আমি এখন সুতাটা বের করে দেব। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজটা আমি এই হলুদ কালার সুতা দিয়ে করব। এই সুতাটাও আমি 2 তার করে নিয়েছি এবং কাজটা শুরু করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। আমি এখন আপনাদের সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি আগের রাউন্ডে যেখানে 2টি করে চেনের গ্যাপ তৈরি করেছিলাম, এই 2টি চেনের যে কোনো একটি চেনের গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং নটটাকে আমি এভাবে হুকের মাথায় আটকে এই গ্যাপের মধ্যে টেনে নিয়ে এসে এখানে একটি চেন করে সুতাটা জয়েন করে নেব। তো দেখুন এভাবে আমি একটি চেন করে সুতাটা জয়েন করে নিলাম। আমি এখন এখানে 2টি চেন করব, 1, 2 তাহলে এখানে আমার 3টি চেন করা হয়ে গেল। এভাবে 3টি চেন করে আমি এখন এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং সেম গ্যাপেই একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। তাহলে এখানে আমার 2বার ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এভাবে 2বার ডাবল ক্রোশেট করার পর আমি এখন এখানে একটি চেন করব। তো দেখুন একটি চেন করে নিলাম। আমি এখন সেম গ্যাপে, অর্থাৎ এই চেনের গ্যাপের মধ্যে 2 ডাবল ক্রোশেট টুগেদার করব। তো দেখুন করে নিচ্ছি। আমি 2টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিয়ে একসাথে জয়েন করে 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নেব। তো দেখুন একটি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিলাম। আবারও আমি আরও একটি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিলাম। এভাবে 2টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নেওয়ার ফলে আমার হুকে 3টি লুপস তৈরি হলো। আমি এখন এই 3টি লুপসকে এভাবে একবারে বের করে দিয়ে একবার 2 ডাবল ক্রোশেট টুগেদার করলাম। তাহলে এই চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টি চেন করে নিলাম, তারপর 1টি ডাবল ক্রোশেট করলাম, মাঝে 1টি চেন করলাম এবং এই সেম গ্যাপের মধ্যে একবার 2 ডাবল ক্রোশেট টুগেদার করলাম। অর্থাৎ 2টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিয়ে একসাথে জয়েন করে দিলাম। এভাবে করার পর আমি এখন পরের এই চেনের গ্যাপের মধ্যে কাজ করব। তো এই চেনের গ্যাপের মধ্যে কাজ করার জন্য, অর্থাৎ পার হওয়ার জন্য উপরের দিকে 2টি চেন করে নেব, 1, 2 অর্থাৎ আমি কিন্তু এখানে 1টি চেন করে নিয়েছি এবং এখানে, অর্থাৎ পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য 2টি চেন করে নিলাম। এভাবে 2টি চেন করে আমি এখন এই চেনের গ্যাপের মধ্যে 2 ডাবল ক্রোশেট টুগেদার করব। তো দেখুন করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশেটকে এভাবে অর্ধেক করে করে একসাথে জয়েন করে দেব। তো দেখুন 3টি লুপস তৈরি হলো। এভাবে 3টি লুপসকে এভাবে একসাথে জয়েন করে একবার 2 ডাবল ক্রোশেট টুগেদার করলাম। এখন আমি মাঝে 1টি চেন করব এবং সেম গ্যাপে, অর্থাৎ ওই চেনের গ্যাপে আবারও একবার 2 ডাবল ক্রোশেট টুগেদার করব। তো দেখুন আবারও 2টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নিয়ে এভাবে একসাথে জয়েন করে 2 ডাবল ক্রোশেট টুগেদার করলাম। এভাবে করার পর পরের এই চেনের গ্যাপে পার হওয়ার জন্য আবারও উপরের দিকে 2টি চেন করব, 1, 2 অর্থাৎ আমি কিন্তু এখানে মাঝে 1টি করে চেন নিচ্ছি এবং পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য 2টি করে চেন করে নিচ্ছি। তো দেখুন আবারও এই চেনের গ্যাপের মধ্যে সেম কাজটি করে নিতে হবে। অর্থাৎ আমি 2 ডাবল ক্রোশেট টুগেদার করব। তো দেখুন একবার 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নিলাম, মাঝে 1টি চেন করব এবং সেম গ্যাপে আবারও 2 ডাবল ক্রোশেট টুগেদার করব। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আমি এই 2টি চেনের গ্যাপের মধ্যে মোট 2বার 2 ডাবল ক্রোশেট টুগেদার করব এবং 2টি 2 ডাবল ক্রোশেট টুগেদারের মাঝে 1টি করে চেন করে নেব।
এবং পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য আমি দুইটি চেন করব, এক দুই। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টে জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, লাস্টে জয়েনের আগে আমি এখানে দুটি চেন করে নেব, এক দুই। এভাবে দুটি চেন করে প্রথমে যে তিনটি চেন করে নিয়েছিলাম, এক দুই তিন, এই তিনটি চেনের এই তিন নাম্বার চেনের মধ্যে আমি একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন, এভাবে স্লিপ স্টিচ করে আমি এ রাউন্ডের কাজটাও জয়েন করে দিলাম। আমি এখন পরের রাউন্ডের কাজটা অন্য কালার সুতা দিয়ে করব, তার জন্য এখানে বাড়তি একটি চেন করে নেব এবং এই সুতোটা কেটে নেব। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজটা আমি এই সাদা কালার সুতা দিয়ে করব। আমি এই সুতোটাও দুই তার করে নিয়েছি এবং সুতোটা জয়েন করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। আমি এখন আপনাদের সুতোটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি আগের রাউন্ডে যেখানে দুইটি করে চেন নিয়েছিলাম, এই চেনের গ্যাপগুলোর মধ্যে, অর্থাৎ যে কোনো একটি চেনের গ্যাপের মধ্যে আমি এখন এই সুতোটা জয়েন করে নেব। অর্থাৎ এই দুইটি চেনের যে গ্যাপগুলো রয়েছে, সেই চেনের গ্যাপগুলোর মধ্যে যে কোনো একটি চেনের গ্যাপে এভাবে একটি চেন করে সুতোটা জয়েন করে নিতে হবে। তো দেখুন, এভাবে আমি একটি চেন করে সুতোটা জয়েন করে নিলাম। আমি এখন এখানে আবার দুইটি চেন করব, এক দুই। তাহলে একটি চেন করে সুতোটা জয়েন করে নেওয়ার ফলে আমার এখানে মোট তিনটি চেন করা হয়ে গেল। এভাবে তিনটি চেন করে আমি এখানে মোট চারবার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এই একই চেনের গ্যাপের মধ্যে আমি মোট চারবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, করে নিচ্ছি। তাহলে দেখুন, তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে এখানে আমার মোট পাঁচবার ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এভাবে পাঁচবার ডাবল ক্রোশেট করার পর আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি উপরের দিকে একটি চেন করে নেব এবং আগের রাউন্ডে আমি যেখানে দেখুন একসাথে টু ডাবল ক্রোশেট টুগেদার করে নিয়েছিলাম, অর্থাৎ দুইটি টু ডাবল ক্রোশেট টুগেদারের মাঝে যে আমি একটি চেনের গ্যাপ তৈরি করেছিলাম, এই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন, এভাবে করে নিলাম। এভাবে জয়েন করে দেওয়ার পরেও একটি চেন করে নেব, অর্থাৎ আগেও একটি চেন করে নিলাম এবং পরেও একটি চেন করে নেব, এবং তারপরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও আমি পাঁচবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, করে নিচ্ছি। তো দেখুন, আবারও পাঁচবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবারও আপনাদের জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি উপরের দিকে একটি চেন করব এবং আগের রাউন্ডের এই টু ডাবল ক্রোশেট টুগেদারের মাঝে যে একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এবং এভাবে জয়েন করার পরেও একটি চেন করে নেব এবং তারপরের যে দুইটি চেনের গ্যাপ থাকবে ওই চেনের গ্যাপের মধ্যে গিয়েও পাঁচবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। তো দেখুন, এই চেনের গ্যাপের মধ্যেও আমি মোট পাঁচবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন, পাঁচবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আবারও একটি চেন করব এবং নিচের দিকে এই একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব এবং আবারও একটি চেন করব এবং পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে গিয়েও মোট পাঁচবার ডাবল ক্রোশেট করে নেব। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব, তারপর আপনাদের দেখাবো। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টে জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে মোট পাঁচবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি উপরের দিকে একটি চেন করে নেব এবং নিচের দিকে এই একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন, এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি এখন লাস্ট এখানে আবারও একটি চেন করে নেব এবং প্রথমে যে তিনটি চেন করে নিয়েছিলাম সেই তিনটি চেনের এই তিন নাম্বার চেনের মধ্যে আমি এখন একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন, এভাবে স্লিপ স্টিচ করে আমি এ রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিলাম। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে তিনটি চেন করে নেব, এক দুই তিন। এভাবে তিনটি চেন করে আমি তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করলাম সেম গ্যাপেই, অর্থাৎ দেখুন ঠিক এখানে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন, এই একই চেনের গ্যাপের মধ্যে আমার মোট দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পর আমি এখন পরের যে চেনের গ্যাপটা রয়েছে, অর্থাৎ এই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, ঠিক এভাবে করে নিলাম। আমি তারপরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব, তারপরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব।
অর্থাৎ আমি পরপর তিনটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, এক, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব, দুই। তাহলে এখানকার কাজটা মূলত এমন, আমি ফার্স্টের এবং লাস্টের এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি করে ডাবল ক্রোশেট করে নিলাম এবং মাঝে তিনটি চেনের গ্যাপে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন উপরের দিকে একটি চেন করে নেব এবং নিচের দিকে আবারও দেখুন এই পাঁচটি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপর আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, একবার করে নিলাম, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন মাঝে যে তিনটি চেনের গ্যাপ রয়েছে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, একবার করে নিলাম, দুই, তিন। এভাবে মাঝে তিনটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন লাস্টের চেনের গ্যাপের মধ্যেও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এক, দুই। তাহলে রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আমি ফার্স্টের এবং লাস্টের এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি করে ডাবল ক্রোশেট করে নেব এবং মাঝে তিনটি চেনের গ্যাপে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব এবং আমি উপরের দিকে একটি চেন করে নেব এবং আবারও পরের এই পাঁচটি চেনের গ্যাপের প্রথম চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, দুইবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মাঝে তিনটি চেনের গ্যাপে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব এবং লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি লাস্টে জয়েন দেওয়ার আগে এখানে একটি চেন করে নেব। তো দেখুন, এভাবে লাস্টে একটি চেন করে নিলাম। আমি এখন প্রথমে যে তিনটি চেন করে নিয়েছিলাম সেই তিনটি চেনের এক, দুই, তিন, এই তিন নাম্বার চেনের মধ্যে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন, তিন নাম্বার চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে আমি এ রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিলাম। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, পরের রাউন্ডের কাজটা অর্থাৎ লাস্টের রাউন্ডের কাজটা করার আগে আমি এখানে আপনাদের একটি বিষয় বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি যেহেতু এখানে এরকম সাইজের একটি গ্লাস ম্যাট তৈরি করে নিয়েছি, তো এই একই ডিজাইন ফলো করে আপনারা কিভাবে এরকম বড় সাইজের একটি প্লেট ম্যাট বা এর থেকে আরও বড় সাইজের টেবিল ম্যাট তৈরি করবেন সেটা এখন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি এখানে চার নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করে নিয়েছি, অর্থাৎ এই রাউন্ড পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। আমি এখন পরের রাউন্ডগুলো কিভাবে করে নিয়েছি সেটা এখন আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি চার নাম্বার রাউন্ডে ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটের উপর দুইবার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং মাঝে আমি তিনটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি দেখুন এই ম্যাটেরও এই চার নাম্বার রাউন্ডে সেম কাজটি করে নিয়েছি। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, এই রাউন্ডে এসে আমি সেমভাবে ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটের উপর দুইটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং মাঝে আমি পাঁচটি ডাবল ক্রোশেট পেয়েছি। এই পাঁচটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি তারপরে রাউন্ডে সেমভাবে কাজটি করে নিয়েছি। দেখুন, ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটের উপর দুইবার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। মাঝে আমি এই রাউন্ডে সাতটি ডাবল ক্রোশেট পেয়েছি। সাতটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে মোট সাতবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এভাবে আপনারা এই নিয়মটা বারবার রিপিট করে এই সাইজের প্লেট ম্যাট বা এর থেকে আরও বড় আকারের টেবিল ম্যাটও তৈরি করতে পারবেন। আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে মূলত এই কাজটা করতে হবে, অর্থাৎ এই ডিজাইনটা বড় করতে হবে। তো আমি এখন এই গ্লাস ম্যাটের লাস্টের রাউন্ড অর্থাৎ এই হার্ট শেপের রাউন্ডটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে তিন নাম্বার চেনের গ্যাপে একবার স্লিপ স্টিচ করে আমি চার নাম্বার রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখন আপনাদের পাঁচ নাম্বার রাউন্ডের কাজটা অর্থাৎ লাস্টের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, যেখানে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি ঠিক তার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আমি এখন একবার স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন, এভাবে একবার স্লিপ স্টিচ করে আমি পরের চেনের গ্যাপের মধ্যে পার হয়ে এলাম। এভাবে পার হয়ে আসার পর আমি এখানে তিনটি চেন করে নেব, এক, দুই, তিন। এভাবে তিনটি চেন করে তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করলাম সেম গ্যাপে আমি তিনবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, করে নিচ্ছি। তাহলে দেখুন, তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করলে এখানে আমার মোট চারবার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এভাবে চারবার ডাবল ক্রোশেট করার পর আমি এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন, ঠিক এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পরেও একটি চেনের গ্যাপ বাদ দিব
এবং তারপরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও চারবার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ সিঙ্গেল ক্রোশেটের আগেও একটি চেনের গ্যাপ বাদ দিব এবং পরেও একটি চেনের গ্যাপ বাদ দিব এবং তারপরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও চারবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন এভাবে আবারও চারবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবারও নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং মাঝে যে এই একটি চেনের গ্যাপ রয়েছে অর্থাৎ এই বড় ফাঁকা জায়গাটার এখানে এসে আমি আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন এই রাউন্ডের কাজটা ঠিক এমন। তো এভাবে করার ফলে আমার এখানে হার্টের মতো একটি শেপ চলে এসেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারলেন আমি কীভাবে কাজটা করে নিলাম। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেওয়ার পর আবারও আমি নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং এই দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে চারবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি। তো দেখুন এভাবে চারবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন আবারও নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম এবং আবারও নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে চারবার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ দেখুন সিঙ্গেল ক্রোশেট করার আগেও একটি চেনের গ্যাপ বাদ দিলাম এবং পরেও একটি চেনের গ্যাপ বাদ দিলাম এবং মাঝে এখানে এই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবং দেখুন একটি চেনের গ্যাপ বাদ দিয়ে দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে এসে আবারও চারবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আপনারা আবারও খুব খেয়াল করে দেখুন নিচের দিকে আবারও একটি চেনের গ্যাপ বাদ দিব এবং মাঝে এই বড় জায়গাটা অর্থাৎ এই বড় গ্যাপের মধ্যে এসে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন এভাবে করার ফলে আমার এখানে হার্টের মতো একটি শেপ চলে এসেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এই চেনের গ্যাপের মধ্যে মোট চারবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন আমি নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং এখানে যে একটি চেনের বড় গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আমি এখন একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এভাবে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। আমি এখন আপনারা খুব খেয়াল করে দেখুন প্রথমে যে তিনটি চেন করে এই রাউন্ডের কাজটা শুরু করেছিলাম সেই তিনটি চেনের এই প্রথম যে চেনটা করেছিলাম এই চেনের মধ্যে আমি এখন একবার স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন এই প্রথম চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে আমি এখন হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দেব। এভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। আমি এখন এখানে বাড়তি একটি চেন করে নেব, বাড়তি একটি চেন করে এই সুতোটা কেটে নেব। তো দেখুন এভাবে আমি গ্লাস ম্যাটের কাজটা কমপ্লিট করে নিলাম। আমি এখন গ্লাস ম্যাটের সাইডে এভাবে সবুজ কালার সুতা দিয়ে যে বর্ডার লাইনের কাজটা করা আছে সেই বর্ডার লাইনের কাজটা আমি এখন আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন বর্ডার লাইনের কাজ করব। বর্ডার লাইনের কাজটা আমি এই সবুজ কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। আমি এখন আপনাদের সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন এরকম হার্ট শেপগুলোর এরকম যে কোনো একটি হার্ট শেপে ঠিক এখানে দেখুন ঠিক এই চেনের গ্যাপে সুতাটা জয়েন করে নেব। তো দেখুন এই চেনের গ্যাপে এভাবে হুকটাকে নেব এবং নটটাকে এভাবে হুকের মাথায় আটকে এই গ্যাপের মধ্যে দিয়ে এভাবে নিয়ে এসে আপনারা খুব খেয়াল করে দেখুন এভাবে আমি কাজটিকে একটু ঘুরিয়ে নেব এবং পরের যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই সুতাটাকে এভাবে হুকের মাথায় আটকিয়ে আমি এখন এই গ্যাপের মধ্যে দিয়ে এভাবে বের করে নিয়ে এসে আমার হুকে থাকা এই লুপসের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে করার পর তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে ওই চেনের গ্যাপের মধ্যেও আমি সেম কাজটি করে নেব। অর্থাৎ এভাবে হুকটাকে নেব এবং পেছন দিক থেকে এভাবে লুপ এনে আমি হুকে থাকা এই লুপসের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নেব। এবং অবশ্যই কিন্তু কাজটা অর্থাৎ এই স্লিপ স্টিচগুলো এভাবে একটু লুজ লুজ করে করে নিতে হবে। তো দেখুন এভাবে করে নিলাম। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন এই যে চেনের গ্যাপটা রয়েছে অর্থাৎ এখানে কাজ করা যাবে না। আগের রাউন্ডে আমি এই ফাঁকা গ্যাপের মধ্যে যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের এখানে অর্থাৎ ঠিক এভাবে লুপ এনে হুকে থাকা এই লুপসের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন এভাবে করে নিলাম। এখন আমি তারপরের চেনের গ্যাপ অর্থাৎ ঠিক এই চেনের গ্যাপের মধ্যেও সেমভাবে কাজটা করে নেব। তো দেখুন এভাবে লুপ এনে হুকে থাকা লুপসের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে নেব এবং অবশ্যই কিন্তু কাজটা লুজ লুজ করে করে নিতে হবে। তো দেখুন পরের চেনের গ্যাপ থেকেও লুপ এনে এভাবে হুকে থাকা লুপসের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যেও আমি করে নেব। তো দেখুন তারপরের চেনের গ্যাপের মধ্যেও একবার স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি তারপরের চেনের গ্যাপেও করে নিচ্ছি। তো এভাবে এখানে দেখুন চারবার করে নিলাম। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন আগের রাউন্ডে মাঝে যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের এখান থেকে এভাবে লুপ এনে আমার হুকে থাকা এই লুপসের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নেব। এভাবে করার পর তারপরের চেনের গ্যাপের মধ্যে আবারও সেমভাবে কাজটা করে নেব।
তো দেখুন তারপরের চেনের গ্যাপেও এভাবে একবার স্লিপ স্টিচ করে নেব। এভাবে আমি প্রতিটি চেনের গ্যাপ থেকে দেখুন লুপ এনে হুকে থাকা লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি, এবং কাজগুলো কিন্তু অবশ্যই এভাবে লুজ লুজ করে করে নিতে হবে। তো দেখুন আবারও এই চেনের গ্যাপ অর্থাৎ এই ফাঁকা গ্যাপের মধ্য থেকে এভাবে লুপ এনে হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নেব। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি। তো দেখুন এই রাউন্ডের কাজটা অর্থাৎ ডিজাইনটা মূলত এটাই, এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি বর্ডার লাইনের কাজটা কমপ্লিট করে নিয়েছি, আমি লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন আমি যে চেনের গ্যাপ থেকে কাজটা শুরু করেছিলাম ওই চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন এভাবে স্লিপ স্টিচ করে নিলাম, আমি এখন এখানে কোনো চেন না নিয়ে সরাসরি এই সুতোটা কেটে নেব। তো দেখুন আমি সুতোটা কেটে নিয়েছি, আমি এখন সুতোটা বের করে দেব। আমি এখন এই বাড়তি যে সুতা রয়েছে এই সুতার মধ্যে একটি নিডল ঢুকিয়ে নেব। তো দেখুন আমি বাড়তি সুতার মধ্যে এভাবে নিডলটা ঢুকিয়ে নিয়েছি, আমি এখন আপনাদের এখানকার জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন ঠিক এখানে এই যে প্রথম যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আমি এখন এভাবে নিডলটাকে ঢুকিয়ে নেব, এবং এভাবে দেখুন আমি সুতাটাকে জয়েন করে নেব। তো দেখুন ঠিক এভাবে আমি সুতাটাকে জয়েন করে নিলাম, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি বাড়তি যে সুতাটা রয়েছে এই সুতাটা এভাবে কাজের মধ্যে হাইড করে নেব। তো দেখুন আমি এই সুতা সহ কাজের পেছন দিকে যতগুলো সুতা রয়েছে প্রতিটি সুতাই আমি কাজের মধ্যে হাইড করে নেব, অর্থাৎ প্রতিটি কাজের মধ্যে প্রতিটি কালার সুতা সেট করে নেব। অর্থাৎ সবুজ কালার কাজের মধ্যে আমি নিডলের সাহায্যে এই সবুজ কালার সুতাটা সেট করে নেব, হলুদ কালার কাজের মধ্যে হলুদ কালার সুতাটা সেট করে নেব, এবং সাদা কালার কাজের মধ্যে আমি সাদা কালার সুতাটা সেট করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তো নিডলের সাহায্যে কাজের পেছন দিকে আমি সেলাই করে প্রতিটি সুতা সেট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বাড়তি সুতাগুলো আমি কাজের পেছন দিকে খুব ভালোভাবে হাইড করে নিয়েছি, আমার ম্যাটটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।